আমরা ডেজার্ট পার্কে সাফারি ডেজার্ট পার্কে স্টার্ট করলাম। ওয়াও, আনবিলিভেবল! ওয়াও, ইট লুক লাইক ভালোই লাগে। এখন দেখা যাক, দেখেন ভাইয়েরা কিভাবে আমরা যাচ্ছি। সামনে আমাদের সেলিম ভাই আর এদের গাড়ি আছে, তাদের ওইটা যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমাদের ড্রাইভার আর একটু পাকাপোক্ত মনে হচ্ছে, ভালো চালাচ্ছে, পাল্লা ভরসা। আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ড্রাইভার সাহেব ফ্রম পাকিস্তান মুলতান। কিন্তু আমার মেয়ে তো অনেক সাহসী, ডেঞ্জারাস, ফ্রম বরিশাল, বিকজ এটা বুঝতে হবে। আমাদের তো হার্ট অনেক বড়, দুর্বল হার্টের লোক কিভাবে আমাদের সাথে যোগ দিল সেটা নিয়ে আমরা একটু ইয়েতে আছি। যাই হোক, সাহস বাড়াই নিব। আমার সাথে আর আছে সুজন ভাই, খুব ভালো মানুষ, সে এটাকে কোনো কিছু কেয়ারি করে না, যদিও তাদের লঞ্চে ওঠার কোনো অভিজ্ঞতা নাই। যাক, ভবিষ্যতে তাদেরকে নিয়ে একদিন একটা লঞ্চে ট্রিপ দিয়ে লঞ্চ জার্নিটা কেমন শেখাই নেব। এরা তো টেম্পু সিএনজিতে ওঠে, সর্বোচ্চ বাস, এখন কীভাবে এরা এই ডেজার্ট সাফারিতে আসবে। এটা ডেজার্ট সাফারি তো কীভাবে কী বুঝতে পারছি না। ওরে ভাই, দেখেন কত দূরে দূরে গাড়ি উঠে গেছে, আমরা ওখানে যাব। What's the name, brother? Ansar. Ansar. Ansar ভাই আমাদেরকে দিয়ে যাচ্ছে, খুব ভালো মানুষ আনসার ভাই। সাথে আমাদের আরো একজন ভাই আছে, ভাই what's your name? হাসান, হাশিম ভাই, he is also from Pakistan and we come together on bus. Wow, SUV. লোকটা ভালোই দোল দিচ্ছে, আমাদের সামনের গাড়িতে আছেন সেলিম ভাই, আছেন বিন্দু ভাই, মাহবুব ভাই আর দুইজন আছেন। দেখেন কিভাবে গাড়িগুলো যাচ্ছে, এটা স্কিলস ড্রাইভার না হলে আসলে ইম্পসিবল টু গো। এবং দুর্বল চিত্তের মানুষরা কিছুটা হলেও আতঙ্কিত হবে এটা দেখে, বাট আমার কাছে ভালোই লাগছে।
আল্লাহ ভরসা তা এখানে নিয়ে আসছে তার অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা দেখতেছি সৌন্দর্যের কোনো শেষ নাই এত আল্লাহ দুনিয়া এত কিছু দেখার আরও কিছু বাকি আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ যদি তৌফিক দান করে দেখব সামনে গাড়িতে অনেক সময় ভিডিও থেকে আউট হয়ে যায় বিকজ সে গাড়িটা অনেক দূরে দূরে থাকে পাহাড় এর মতো বালু এর মধ্যে দেখা সম্ভব হয় না আপনারা আমাদের গাড়ির দোল তো দেখতে পাচ্ছেন না অতটা সামনেরটা থেকেই বুঝে নেবেন কীভাবে আমাদের গাড়িগুলো যাচ্ছে আমরা ওদিকে যাব অনেক দূরে ডেজার্ট সাফারি ইজ রিয়েলি ট্রু বিউটিফুল এক্সপিরিয়েন্স আই থিঙ্ক যারা আসবেন দুবাইতে অন্তত একবার হলো ডেজার্ট সাফারিতে একটু ঘুরে যাবেন এইগুলো আমাদের আশিম ভাই নাইস আফসার ভাই হলো ট্রাই করছে তারা আসলে বুঝতে পারবে না যে এটা কি জিনিস আমাদের বাংলাদেশের ড্রাইভার ভাইয়েরা একটু উঁচু নিচে হইলেই কতটা অস্থি কিভাবে ইয়ে করেন আমি আমার আতিককে বলবো আতিক তুমি ভিডিও দেখে পাহাড়ে এবং ইয়েতে কিভাবে চালাইতে হয় সেটা ট্রেনিং নিয়ে এবার আমরা ভবিষ্যতে যাব এবং গাড়ি নিয়ে ডেজার্ট সাফারিতে চলে আসব এই ভিডিওটা আতিকেরও দেখা দরকার আছে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা করার জন্য